নমস্কার, আজকের তর্কযুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের যে আলোচ্য বিষয়, আমাদের এ মাসের 27 জুলাই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এবং সেই পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল বিজেপি সেখানে 86% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, এবং বাকি 14% যে আসনগুলো ছিল, যেখানে রাজ্যের কংগ্রেস সিপিএম সহ বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এবং সেই আসনগুলোতে মূলত এই 27 জুলাই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন, ফ্রেশ নির্বাচন, রাজ্যে গত বিধানসভার পর অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে পর কিন্তু এবারই প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হল, এবং সেখানে 14% আসনে মূলত এই লড়াই হয়েছে রাজ্যের শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস সিপিআইএম, এবং সেখানে কিছু কিছু আসনে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে নির্দল প্রার্থীরাও এবারে যে 14% আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং সেই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত 27 তারিখে, তাই ফলাফল আগামীকাল ভোট গণনা হবে, ব্যালটে যে নির্বাচন এবং সেই ব্যালট পেপারে ভোট গণনা শুরু হবে আগামীকালই, এবং আগামীকালের ফলাফলে স্পষ্ট হয়ে যাবে যে যে 14% আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেই 14% আসনে কোন দল সেই অধিকাংশ আসনগুলো পঞ্চায়েতগুলো দখল করতে চলেছে। সেখানে পঞ্চায়েত সমিতি যেরকম রয়েছে, জেলা পরিষদের সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকের আমাদের আলোচনার এই যে আজকের তর্কযুক্তি গপ্প অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন ঝর্ণা দেব বর্মা, আপনাকে আজকের তর্কযুক্তি গপ্প অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তাছাড়া আজকে কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন সুদীপ্তা নন্দী, আপনাকে আজকের তর্কযুক্তি গপ্প অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ঝর্ণাদি, প্রথমে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইব, যে রাজ্যের 86% আসনে আপনাদের দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, মাত্র 14% আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 27 তারিখে, কি ছিল তার কারণ? এত শতাংশ, এত আসনে, এত বেশি সংখ্যায় আপনারা সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন, সেখানে কোন বিষয়টা কাজ করেছিল? কেন বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করল না, কিংবা প্রতিদ্বন্দ্বিতা আপনাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হতে পারলেন, এই গোটা বিষয়টা আপনি কি বলতে চাইছেন? আমি প্রথমে ব্যানগার্ড দর্শকদের শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিকতা জানাচ্ছি। তার সঙ্গে আজকে প্রথমে আমাকে একটা কথা না বললেই হয়, আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে, কারণ এই যে আজকে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত ভারতবর্ষে প্রতিষ্ঠিত হল যে মুসলিম মহিলাদের 3 তালাক বিলটা পাস হল রাজ্যসভায়, এবং সেই বিলের জন্য যে অক্লান্ত পরিশ্রম আমাদের প্রধানমন্ত্রী করে গেছেন, উনি আমার আজকে মনে পড়ছে যে 2018-র সেই লালকেল্লার থেকে ঘোষণা করেছিলেন 15 আগস্টের দিন যে মুসলিম মহিলাদেরকে সেই মুক্তি দেবেন, এবং সেই মুক্তির জন্য উনি লড়াই করে গেছেন, আজকে ওনার সেই লড়াই সফলতা অর্জন করেছে, তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে মুসলিম মহিলাদেরকেও আন্তরিকতা এবং শুভেচ্ছা দিচ্ছি যে আপনারা আজকে মুক্তি হলেন, আপনারা আজকে থেকে একটা স্বাধীনতা পেলেন, তার জন্য আপনাদের জন্য শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন, ঐতিহাসিক সিদ্ধান্ত, সেটা অবশ্যই দেশের মুসলিম যারা মহিলারা রয়েছেন তাদের অনেকটাই সেই যে ঘোষণা এবং সেই বিল পাস হওয়া তার পক্ষে অবশ্যই সেটা শোভনীয় এবং বলা যেতে পারে সময় উপযোগী একটা বিল পাস হওয়া এবং সিদ্ধান্ত, অবশ্যই অবশ্যই যে আলোচনা আমরা ছিলাম। আচ্ছা, আপনি বললেন যে রাজ্যে এই যে আসন তিস্তর নির্বাচন হলো, আগামীকাল তার রেজাল্ট আসবে, তো সেখানে 86% বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে, বিরোধীরা কেন প্রার্থী দিতে পারেননি সেটা রাজ্যবাসী জানেন, যে যখন এই রাজ্যে 25 বছরে বাম শাসন থেকে রাজ্য পরিবর্তন এলো, এবং এই পরিবর্তনের কাণ্ডারি মানে আমরা যাকে বলি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে এই পরিবর্তন হলো রাজ্যে, এবং এই পরিবর্তনের ফল পরে রাজ্যে এই 16-17 মাস ধরে রাজ্যে যে
অভাবনীয় ভাবে রাজ্যের বিভিন্ন দিক নিয়ে পরিবর্তন চলছে, কর্মসংস্থানের দিকটাই বলুন, রাজ্যের উন্নয়নের চিন্তা ভাবনাই বলুন, যে এই ধরনের যে চিন্তা ভাবনা আমাদের বর্তমান এখন যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে রাজ্যে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন চলছে, সেটা গ্রাম থেকে গ্রামান্তরে অলরেডি সেটা প্রতিফলিত হয়েছে, যার জন্য প্রতিদিন শুধু যে আমি তৃণমূল স্তরটিকে বলবো না, যে শুধু গ্রাম স্তরটিকে মানুষ উঠে এসছে তা না, বিভিন্ন লেভেল থেকে মানুষ প্রতিদিন ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগদান করছে, যার জন্য এই যোগদানের ফলে আজকে যে বিরোধী শিবির আছে, এই বিরোধী শিবিরা এই পঞ্চায়েত নির্বাচনে সেই নিচু স্তরে মানে পঞ্চায়েত স্তরে ওনারা পার্টি খুঁজে পাননি যে ওনারা সেই পার্টি দিতে পারবেন, যার জন্য ওনারা পার্টি দিতে পারেননি, সেটা আমাদের সফলতা, আমাদের রাজ্যের যে উন্নতি চলছে, উন্নতি ধারাবাহিকতা রাজ্যে বইছে সেটা সফলতা, রাজ্যের মুখ্যমন্ত্রী সফলতা, রাজ্যের মানুষ যে বিশ্বাস করতে শুরু করেছে যে রাজ্য সরকার রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য যে অঙ্গীকার নিয়েছেন সেই অঙ্গীকার উনি সাকসেস করবেন, এটা রাজ্যের মানুষ বিশ্বাস করে নিয়েছে, যার জন্য আজকে এই বিরোধীদের আসন শূন্য হয়ে গেছে এবং আগামী দিন আরো আপনারা তার প্রতিফলন দেখতে পাবেন রাজ্যের মানুষের মধ্যে। একদম সুদীপ্ত, ঝর্ণাদি যেটা দাবি করলেন যে রাজ্যের উন্নয়নের জোয়ার যেভাবে চলছে এবং বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যের বর্তমান সরকারের কাজকর্মে রাজ্যের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন এবং বিশ্বাস করতে পারছেন যে রাজ্যের বিজেপি সরকারই উন্নয়ন করতে পারে রাজ্যের মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ব্যর্থ হয়েছেন প্রার্থী দিতে রাজ্যের যে 86% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে আসনগুলোতে শাসক দল জয়ী হয়েছে সেই 86% আসনে আপনারা প্রার্থী দিতে ব্যর্থ হয়েছেন, আপনার কি বক্তব্য থাকবে এবং আপনার কি ব্যাখ্যা থাকবে যে 86% আসনে যেখানে লোকসভা আসনে আপনারা নির্বাচনে আপনারা দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন সেই জায়গাটায় আপনারা 86% আসনে প্রার্থী দিতে অসমর্থ হলেন, তার ব্যাখ্যাটা আপনারা কিভাবে দেবেন? প্রথমত আমি ধন্যবাদ জানাই নিউজ ব্যাংকের পুরো টিমকে, নমস্কার জানাই আমার দর্শক বন্ধুদেরকে। আমার পাশে বসে আছেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী আমার জনাদি, জনাদি কেমন নমস্কার। এবার প্রাসঙ্গিকতা আসি, আপনি যেটা বললেন যে 86% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির জয়লাভ, সেক্ষেত্রে আমি যদি স্পষ্ট ভাষায় একটা কথা বলি তাহলে এক কথায় একটা কথাই দাঁড়ায় যে গণতন্ত্রের নির্মম হত্যা। উনি বলেছেন যে আমরা প্রার্থী দিতে পারিনি, আমরা প্রার্থী দিতে পেরেছি কিনা সে জনসাধারণও জানেন, প্রিন্টিং মিডিয়া বলুন আর ইলেকট্রনিক মিডিয়া বলুন আপনারাও জানেন, কারণ আপনাদের কাছে কোনো খবর নিশ্চয়ই গোপন নয়। যেখানে যেখানে আমরা প্রার্থী দিতে গেছি প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রার্থীদের উপরে আক্রমণ হয়েছে, বাই ফোর্স আমাদেরকে প্রার্থীদেরকে উইথড্র করে নিতে বাধ্য করা হয়েছে, কোথাও বা হুমকি দিয়ে ধমকি দিয়ে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে বিভিন্ন ভাবে পারিবারিক ভাবে ওনাদেরকে বলা হয়েছে যে হয়তো যদি উইথড্র না করে তাহলে ওনার ছেলেকে, যিনি প্রার্থী হয়েছে ওনার ছেলেকে, এরকম হাজারো নজির আছে যার কারণে আমাদের ম্যাক্সিমাম সিটে প্রার্থী টিকে থাকতে পারেননি, কারণ ওনাদেরকে বাই ফোর্স তুলে দিতে বাধ্য করা হয়েছে অথবা নমিনেশনই জমা দিতে দেওয়া হয়নি। এমন অনেকটা জায়গা আছে যেখানে আমাদের প্রার্থীরা নমিনেশন জমা দিতে গিয়ে এসডিএম অফিস পর্যন্ত পৌঁছতে পারেনি বা পৌঁছেছেন সেখানে আক্রমণ হয়ে ওখান থেকে ব্যাক করতে হয়েছে, বক্সনগর আম্বাসা এগুলো তার প্রমাণ। তো উনি যেটা বললেন যে আমরা প্রার্থী দিতে পারিনি, উনার জবাব নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছেন যে একদম গ্রাস ফ্লোর থেকে উনাদের উন্নয়নের ফ্লো পৌঁছে গেছে যার কারণে মানুষ উনাদের উপরে এতটা মানে ভরসা করেছেন, এতটা বিশ্বাস হয়েছে যেটা যার কারণে হয়তো বিরোধী শিবির নিশ্চিহ্ন হয়ে গেছে, যেটা উনার বক্তব্য ছিল। আমি একটু নিরিখে বলছি উনাকে, উনার দৃষ্টিভঙ্গিটাকে একটু ঘুরিয়ে দেখতে বলছি, যদি তাই হয় তাহলে আমার একটাই প্রশ্ন, কেন উনারা সেই গ্রাসরুট মানে ত্রিস্তর পঞ্চায়েতের যে নির্বাচন প্রক্রিয়া বা যাই হোক ফলাফল সেটা দিয়ে তো নিশ্চয়ই সরকার পরিবর্তন হবে না, সে কেন্দ্রও হবে না রাজ্যও হবে না, তাহলে কিসের ভয় ছিল উনাদের? কেন উনারা প্রার্থীদেরকে তুলে নিতে নমিনেশন তুলে নিতে বাধ্য করলেন? কেনই বা ভয় ভীতি প্রদর্শন করে
উনাদেরকে নমিনেশন জমা দিতে আটকে দেওয়া হলো। কেনই বা নমিনেশন জমা দেওয়ার পরে অলরেডি একজন ক্যান্ডিডেটের নামে ভ্যালট আসার পরে উনাকে কেন বাই ফোর্স বিজেপিতে জয়েন করানো হলো? তার প্রমাণ খয়েরপুরের আমাদের জেলা পরিষদের প্রার্থী অজিত দাস। তো এই ঘটনাগুলোর যদি রিজন আমি জানতে চাই তাহলে উনি কি মানে কি প্রমাণ দেবেন বা কি বলবেন এর সপক্ষে? নিশ্চয়ই একটা জিনিসই দাঁড়ায় যে উনাদের কোথাও না কোথাও উনারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা আস্থা হারিয়ে ফেলেছেন সাধারণ ভোটারদের উপর থেকে, কেননা উনারাও জানেন যদি সঠিক প্রক্রিয়ায় ভোট হয় তাহলে হয়তোবা উনাদের ঘর শূন্য হয়ে যাবে, তাই হয়তো ওনারা বাইফোর্স করেছেন, বল প্রয়োগ করেছেন। আপনাদের উপর যে সন্ত্রাসের অভিযোগ কংগ্রেসের সুদীপ্তরি যেটা বলছেন, সেই প্রার্থী মনোনয়ন দেওয়া থেকে শুরু করে, দেখুন আমি বলছি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাইছেন। সুদীপ্তা বোনকেও বলছি যে সত্যি আপনি যে কথাটা বললেন, আমি আপনাকে একটাই কথা বলবো যে মানুষ এখন সচেতন হয়ে গেছে। দেখুন মানুষ যদি সচেতন না হতো আজকে এই 2018 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির এই জয়টা হতো না, কারণ এটা অকল্পনীয় জয় ছিল। মানুষ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলেছিল, কারণ যে ভোট পার্সেন্টেজে ভারতীয় জনতা পার্টি একা লড়াই করে সেই আসনগুলি জয় করেছে, তার মানে কি আপনারা সেই তৃণমূল স্তর থেকে তার জন্য তো বলছি এই পরিসংখ্যান ছিল, ওই পরিসংখ্যান থেকে কিভাবে উঠে এসে সে এই বিধানসভা নির্বাচনে সেইভাবে জয়ী হলেন, তার জন্য আমি বলবো কি আপনাদের এই যে সিপিএম এবং কংগ্রেস, মানুষ ত্রিপুরা মানুষ বুঝে গেছে যে তারা দিল্লিতে দুস্তি থাকে আর রাজ্যে লোক দেখানো একটা কুস্তির সৃষ্টি করে, এটা ত্রিপুরা মানুষ, কারণ মানুষ সচেতন। এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেদেরকে যতটাই সচেতন বলি না কেন, রাজ্যের ভোটাররা, সাধারণ ভোটাররা, তৃণমূল স্তর পর্যন্ত ভোটাররা অনেক বুঝেন, ওনারা বুঝেন যে আমাদের কি করা উচিত, ওনারা অনেকটাই সচেতন হয়ে গেছেন, যার জন্য এই পরিবর্তন রাজ্যে। আজকে উনি এখন বলছেন যে আমরা ওনাদেরকে পার্টি দিতে দেয়নি, যার জন্য 86% ওনারা পার্টি দিতে পারেননি, তো সেটা আমি রাজ্যবাসীকে বলবো, কারণ যে এলাকায় ওনারা এই ধরনের আমাদের উপরে হাত তুলেছেন বা আমাদের উপরে মন্তব্য করছেন যে আমরা দিতে দেইনি, সেটা কতটুকু সঠিকতা সেটা প্রমাণ ওনারা ভোট বাক্সেই পাবেন, কারণ ওনারা এই জবাবটা ওনারা ভোট বাক্সেই পাবেন, ভোটের পার্সেন্টেজ বলে দেবে যে এখনো সেই মানুষ তৃণমূল স্তর পর্যন্ত মানুষ এখনো 14% আসন নির্বাচন হলো, সেই আসনে আপনারা দেখবেন আপনাদের রেজাল্ট কি আসে, আগামীকাল অপেক্ষা করুন, আপনারা দেখছেন আপনাদের রেজাল্ট কি আসছে, কারণ মানুষ আপনাদের উপরে যেরকম ভাবে এই কংগ্রেসের উপরে কেন্দ্রে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছিল, সেরকম রাজ্যেও মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে, বামপন্থের উপর তো আরো বিশ্বাস হারিয়ে ফেলেছে, কারণ এই পঞ্চায়েত নির্বাচন আপনি বললেন যে সেটা দিয়ে পরিবর্তন সরকার পরিবর্তন হবে না, না, কিন্তু সরকার পরিবর্তন না হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হলো এই তিস্তর পঞ্চায়েত নির্বাচন, একটা রাজ্যের উন্নয়নের কথা যদি, কারণ কারণ রাজ্যবাসী জানে যে এত বছর এই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে হয়েছে এবং এই পঞ্চায়েতের মানুষগুলি কিভাবে বঞ্চিত হয়েছে, কত কোটি কোটি টাকা, কারণ প্রত্যেকটা ব্লক ওয়াইজ যে টাকাগুলি আসত এইগুলি সাধারণ মানুষ, আমি আজকাল কো একটা পেপারে দেখলাম যে অলরেডি ওইখানকার সেটা সম্ভবত সাউথেই হবে, এসডিএম সাহেব নিজে গেলেন গ্রামে গিয়ে, আমার ঠিক গ্রামটার কথা মনে নেই, নিজে গেলেন এবং দেখলেন যে এই গ্রামবাসীরা এখনো আজ অব্দি ওনারা না কোনো একটা ঘরের ছায়া পেয়েছে, না কোনো বিদ্যুৎ লাইন পেয়েছে, না এই যে ব্লকে এতগুলি টাকা আসত মাঝখানে এই গ্রাম যাওয়া পর্যন্ত মাঝখানে টাকাটা ওনারা ভাগ করে নিয়ে যেতেন, ওনারা মধ্যে ডিভাইড হয়ে যেত টাকাটা, কারণ তৃণমূল পর্যন্ত মানুষের সাহায্যের জন্য ওই টাকাটা পৌঁছাতে পারেনি। আজকে দেখুন রাজ্যে সরকার পরিবর্তন এসছে, আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কঠোরতার সঙ্গে প্রত্যেকটা প্রশাসন স্তরকে নির্দেশ দিয়েছে
করছেন, আপনারা নিজেরা মাঠের ময়দানে নামবেন সেটা অস্বীকার করার নেই। আপনারা আজকে দেখুন সমস্ত প্রশাসনিক স্তর থেকে বলুন যাদের যে এলাকার দায়িত্ব আছে সবাই কিভাবে যাবে, কবে যাবে, তাদের কিভাবে পরিদর্শন করতে হবে, ওই টাকাটা সঠিক কাছে গেছেন কিনা অলরেডি ওনাদেরকে রুটিন করে দেওয়া হয়েছে, যেন মাঝখান থেকে যাদের জন্য টাকা আসছে তাদের কাছ থেকে যেন বঞ্চিত হয়ে টাকাটা অন্য কোথাও না যায়। এটা মানুষ সচেতন হয়ে গেছে, মানুষ বুঝতে পেরেছে। আজকে আপনারা দাবি করছেন আপনাদেরকে আবার নির্বাচন করার জন্য, আজকে সিপিএম দাবি করছে আপনাদেরকে আবার নির্বাচিত করার জন্য, আপনাদের পকেট ভারী করার জন্য, রাজ্যের মানুষকে মানে কি বলবো আপনারা নিঃসহায় করে দিয়েছেন। আজকে ওনারা রাজ্যে বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় আপনারা একদম নিরীহ মানুষ বানিয়ে রেখেছেন, তাদেরকে মানে সূর্যের আলো দেখতে দেননি, তাদেরকে উন্নতির ধারা দেখতে দেননি, তাদেরকে রাজ্যে মানুষের সঙ্গে বিচার বিবেচনা করে বাঁচতে দেননি। আবার আপনারা পঞ্চায়েত নিয়ে দাবি করছেন, কোন রাজ্যে আপনারা দাবি করছেন? এই কংগ্রেস তো জনাদে গত 25 বছর পঞ্চায়েতে বিরোধী, আমি সেটাই তো বললাম, কংগ্রেস রাজ্যে দুস্থি দেখা কুস্তি দেখাচ্ছে কিন্তু সেন্ট্রালি কিন্তু ওনারা দেখছে, ওনারা কিন্তু দেখছে। উনি যেটা বলছেন বারবার ওনারা যেটা বলে থাকেন আর কি স্বাভাবিকভাবে যে রাজ্যে কুস্তি এবং কেন্দ্রে দোস্তি। তাহলে আমার একটা প্রশ্ন, 2014 সালে মোদিজি এলেন, তার আগেও তো বিজেপি সরকার ছিল কেন্দ্রে, অটল বিহারী বাজপেয়ীজির সময় তখন রাজ্যে কোন সরকার ছিল? নিশ্চয়ই কংগ্রেস না, তখন রাজ্যে কোন সরকার ছিল? তখন তো রাজ্যে সিপিআইএম ছিলেন, তাহলে সিপিআইএম এর সরকার রাজ্যে আর কেন্দ্রে ছিল বিজেপি সরকার, তখন কিসের দোস্তি কুস্তি ছিল? তখন কেন ওনারা সরকার গঠন করতে পারলেন না? যেটা উনি বলেছেন যে লেট মি ফিনিশ, আমার কথা শেষ হয়নি, উনি যেটা বলেছেন যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনারাই উনাদের ক্ষমতা বলে উনাদের যোগ্যতা বলে উনারা 2018 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা সরকার গঠন করতে পেরেছেন। আমি হয়তো উনাকে তর্কের খাতিরে মেনে নিলাম, তাহলে উনি আমাকে এই যুক্তিটা বুঝিয়ে দিন যে যখন কেন্দ্রে বিজেপি সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী রাজত্ব ছিল, তখন কেন সেই শাসনকালে ত্রিপুরার সিপিআইএম রাজত্ব শেষ হলো না? তখন কিসের দোস্তি আর কিসের কুস্তি ছিল, কেন উনি পারলেন না? সেটা তো আরেকটা কথা, যদি সেটা উনি কি বলবেন আমি শুনবো। এবং পরবর্তী সময় উনি যেটা বলেছেন যে একক সংখ্যাগরিষ্ঠতা এবং উনারা মানে শূন্য থেকে পূর্ণ হয়েছেন নিজের দমে, তাহলে আমি সেটাকে একটু পরিসংখ্যান দিয়ে ওনাকে বুঝাতে চাইছি যে শূন্য থেকে পূর্ণ দিদি ভাই একা হননি, আমাদের দল থেকে বরিষ্ঠ নেতৃত্বরা গিয়েছিলেন বলে হয়েছেন। আপনাদের তো মুষ্টিমেয় ছিল, আপনাদের মুষ্টিমেয় ছিল, আপনাদের বিপ্লবটাকে 2014 সালের আগে কেউ চিনতই না। কিন্তু সুদীপ্ত দেই, কংগ্রেসের ব্যানারে কিন্তু পরিবর্তন হয়নি রাজ্যে, রাজ্যের মানুষ কংগ্রেসের উপর সেই বিশ্বাস কিংবা আস্থা সেখানে রাখতে পারেনি বলেই 2018 সালে 25 বছর পর বিজেপির ব্যানারে রাজ্যে পরিবর্তন হয়েছে। তাদের যে দাবি সেই দাবি হয়তো আমরা সেটা মেনে নিলাম যে আপনাদের দ্বারা সেই পরিবর্তন হলো না। কিন্তু আমার যে আপনাকে প্রশ্ন, সেটা আমরা যদি সম্প্রতি লোকসভা নির্বাচন দেখি, সম্প্রতি লোকসভা নির্বাচনে আপনারা গত বিধানসভায় আপনাদের ভোট শেয়ার ছিল 1-1.5%, সেখানে বলা যেতে পারে কিন্তু মানে অপ্রত্যাশিতভাবে কংগ্রেসের একটা উত্থান, যেখানে 26% ভোট শেয়ারে আপনাদের দল যেতে সক্ষম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনে এমন কি ঘটল? আপনারা সন্ত্রাসের অভিযোগ করেছেন বিজেপি দলের বিরুদ্ধে, অভিযোগ না প্রমাণিত, হ্যাঁ সেটা আপনাদের অভিযোগ আমরা বলবো, কারণ সেটা প্রমাণ করবার দায়িত্ব পুলিশ প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের, মিডিয়ার অজানা না। একদম একদম, যেগুলো উঠে আসছে আমরা মানুষের সামনে তুলে ধরছি। আমার যেটা প্রশ্ন যে 2018 সালের পর 1.5% ভোট শেয়ার, তারপর 26% উঠে আসা, নিশ্চয়ই রাজ্যের মানুষ সেখানে বিশ্বাস করেছিল যে এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সেরকম ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কংগ্রেস লড়াইয়ের ময়দানে থাকবে। কিন্তু রাজ্যের মানুষের যে আস্থা, সেই বিশ্বাস, সেই আস্থায় কিন্তু জল ঢেলে দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্ব কিন্তু ব্যর্থ হয়েছেন 86% আসনে প্রার্থী দিতে। আপনি যুক্তি দেখাতে পারেন, যেটা ঝনাদি যেটা সেই যুক্তির খণ্ডন করছিলেন, আমি তর্কে সেটা যাচ্ছি না, আপনাদের রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা ময়দানে নামেননি কেন? আপনারা আন্দোলন করেননি কেন? আপনারা কেন হলেননি পুলিং এজেন্ট? আমাদের 5 জন পুলিং এজেন্ট রয়েছে আমাদের দলের, আমরা পুলিং এজেন্ট হতে চাই। নিশ্চয়ই আপনিও প্রার্থী, আপনার উপরও আক্রমণ আসতেই পারে, আপনার উপরও প্রেশার আসতেই পারে, আপনি লড়াইয়ে রয়েছেন। সেই জায়গাটাতে কংগ্রেসের কোথায় অভাব রয়েছে? কংগ্রেসের কোথায় ডেডিকেটেড কর্মী? কংগ্রেসের কোথায় ডেডিকেটেড নেতৃত্ব? যেখানে হাওয়ায় আসছে লোকসভায় 26% ভোট শেয়ার, তার আগে বিধানসভায় 1.5% ভোট শেয়ার, আবার পঞ্চায়েত নির্বাচনে ঝিমিয়ে পড়া, তার কারণটা কিভাবে ব্যাখ্যা করবে?
দেখুন, পঞ্চায়েত নির্বাচনে ঝিমিয়ে পড়া আমি মোটেও বলবো না, কারণ সোজা কথায় বলতে গেলে জাতীয় কংগ্রেস সবসময় লড়াই ময়দানে ছিল। আপনি যদি একটু প্রিভিয়াস দেখেন, বিগত 25 বছর রাজনৈতিক খুনাখুনি হয়েছে, সে নির্বাচনোত্তর বলুন আর নির্বাচনের আগেই বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে কংগ্রেস কর্মীরাই, কিন্তু যদি আপনি লিস্টগুলো দেখেন দেখবেন কংগ্রেস কর্মীরাই বেশি মৃত। হ্যাঁ, উনাদেরকেই মার্ডার করা হয়েছে। তাহলে লড়াই কারা করেছিলেন? লড়াই কংগ্রেস করেছিল, লড়াই ময়দানে কংগ্রেস ছিলেন, কংগ্রেস আছে এবং কংগ্রেস আগামীতেও থাকবে। নিশ্চয়ই আমাদের নেতৃত্বদের, এবং আমি বলছি যে আমরা মোটেও ঝিমিয়ে পড়িনি, কিন্তু গত লোকসভা নির্বাচনের পরে যেভাবে সন্ত্রাস বিজেপির দ্বারা চালিত হয়েছে এবং আমাদের কর্মীরা, আমাদের পুলিং এজেন্ট থেকে ধরে যারাই ছিলেন নেতৃত্বরা বিভিন্ন জায়গায় এবং ভীষণ ভাবে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, সেখান থেকে সেই যে একটা অবস্থা, সেখান থেকে আমরা উঠে আসতে পারিনি। এবং আমাদের যে কর্মীরা ছিলেন এরা এখনো অনেকেই অসুস্থ, এখন আন্ডার ট্রিটমেন্টে আছেন, সেইখানে দাঁড়িয়ে উনাদেরকে আবার সেই সন্ত্রাসের মুখে দেওয়া দরকার। কারণ আমরা ভালো করে বুঝে গেছি যে ভারতীয় জনতা পার্টি কোন অ্যাঙ্গেলে চলেন, উনাদের একমাত্র পুঁজি হচ্ছে সন্ত্রাস, উনারা সন্ত্রাস করে চান ক্ষমতায় টিকে থাকতে, মানে জাস্ট লাইক হিটলারি রাজত্ব, উনারা একটা হিটলারি শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছেন প্রত্যেকটা স্তরে। আপনি দেখুন, রাজ্য ছাড়ুন, আপনি যদি কেন্দ্রেও দেখেন, উনারা যেটা ইউপিএ বিল পাস করেছেন সেটার অর্থ কি? মানে বিরোধী তুমি কোনো কথা বলতে পারবে না, সরকারের কথা সুর মেলাও নতুবা তোমাকে দেশ দুই তকমা দিয়ে দেওয়া হবে। এই যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমাদের রাজ্যেও চলছে একই ফ্লো। রাজ্যের রাজ্য সরকারের যদি বিরোধিতা করা হয় তাহলে হয় তাকে বলা হচ্ছে চায়না চলে যাও, অথবা দেশজুড়ে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো উনারা তাহলে পরিষ্কার করে বলে দিন যে বিরোধী দলের অস্তিত্ব প্রয়োজন নেই। উনারা ক্ষমতায় আছেন কেন্দ্রে, উনারা সংবিধান সংশোধন করে বিরোধী দলের যেটা কলমটা আছে সংবিধানে সেটা মুছে দিন, সেটা সংশোধন করে দিন, দরকার নেই বিরোধী দলের, উনারাই শাসন করুন। আর যদি বিরোধী দল চায়, কারণ আমার জানা, আমি যেটুকু বুঝি, আমি যেটুকু পলিটিক্যাল সায়েন্স পড়েছি, সেখানে দেখেছি যে বিরোধী একটা সরকার সঠিকভাবে যদি চলতে হয় তার জন্য শক্তিশালী বিরোধী দল থাকা অত্যন্ত আবশ্যক, এবং উনারা যদি সেটা চান তাহলে বিরোধী দলকে একটা স্পেস দেওয়া দরকার তাদের মতো করে কাজ করার, যেটা ওনারা করছে না। উনারা রুক্ষ হচ্ছে বিরোধী দলকে দমন করতে চাইছেন, অলওয়েজ সেটা উনারা করে গেছেন, সেটা লোকসভা নির্বাচনে বলুন, পঞ্চায়েতে বলুন। আপনি মোটেও বলতে অনেকগুলো কথা বললো, আমাকে না বললে নাই হয়। ওনার কথায় আমার একটা কথা মনে হচ্ছে যে আঙ্গুর ফল টক, ওনারা যেটা বলছেন যে আঙ্গুর ফল টক, ওনাদের নলেজে থাকা উচিত ছিল যে এই যে 18 নির্বাচন হলো, এর আগেও 5 বছর 5 বছর করে প্রত্যেকবারই বিধানসভা নির্বাচন হয়েছে, তখন রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে নির্বাচনের পরে যে সন্ত্রাসগুলো হয়, কি পরিমাণ সন্ত্রাস রাজ্যের বুকে হতো, এটা দেখেছেন। আর তখন কে ছিল? ওনারা ছিলেন, সিপিআইএম ছিলেন, দেখেছেন, কংগ্রেস ছিলেন, বিরোধী ছিলেন, বিরোধী ছিলেন, বা ওনারা কখনো শাসনে ছিলেন, দেখেছে রাজ্যবাসী, দেখেছে। হ্যাঁ, 25 বছরের মধ্যে থাকেনি, কিন্তু ওনারাও ছিলেন কোনো এক সময়, তো ওনারা দেখেছেন, রাজ্যবাসী সেটা জানেন। আজকে রাজ্যবাসী আপনারা শুনছেন ওনাদের মুখে যে 18 নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির দ্বারা ওনারা অত্যাচারিত বা নির্মমভাবে পীড়িত হয়েছেন, সেটা আমি বলবো আপনারাই বিচার করুন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বা ভারতীয় জনতা পার্টির দায়িত্বে যারা আছেন তারা কতটুকু সন্ত্রাসে বিশ্বাসী, তারা কতটুকু আপনাদের উপরে বা বিরোধী দল প্রার্থীদের উপরে বা বিরোধী কর্মীদের উপরে সন্ত্রাস করেছেন, সেটা আমি রাজ্যবাসীর উপরে প্রশ্নটা ছুড়ে দিলাম। কারণ আমরা জানি আজকে যদি 18 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রাজ্যে না আসতো তাহলে অনেক মায়ের সীতার সিঁদুর, অনেক মায়ের সন্তান হারার নজিরবিহীন ঘটনা এই রাজ্যে হতো। কারণ ওনারা সন্ত্রাসী বিশ্বাসী, ওনারা জনমতে বিশ্বাসী না। ওনারা যে জনমত, আজকে যে জনমত ভারতীয় জনতা পার্টি পেয়েছেন এবং সেই জনমতের হাত ধরে, সেই জনমতের হাত ধরে আজকে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে 86% আসনে জয়ী হয়েছে, আর বাকি যে আসনগুলি আছে তারও ফল আসবে দেখবেন আপনারা। কিন্তু ওনারা জনমত বিশ্বাসী না,
ওনাদের বিশ্বাস সন্তোষ আছে, তাই ওনারা সন্তোষে বিশ্বাস করেন, তাই এখন এই লাগাচ্ছেন যে ওনাদের ওনাদের এই সন্তোষ আছে, ওনাদের কর্মী হারিয়ে গেছে, ওনাদের অনেক দেখুন হাস্যের কথা, এত সন্তোষ ওনাদের উপর হয়েছে, ওনারা কর্মীরা ঘর থেকে বেরোতে পারছে না, ওনারা কর্মীরা এখন অসুস্থ, এখনো হসপিটালাইজ আছে, তার জন্য ওনারা পার্টি দিতে পারেননি, যার জন্য ওনারা আন্দোলন করতে পারেননি, যার জন্য ওনারা আন্দোলন করতে পারেননি। হাস্যকর প্রস্তাব রাখলে আপনারা বিচার করবেন, আমি বললাম দর্শকদেরকে বলবো যে আপনারা বিচার করবেন, আপনারা আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আপনারা রাজ্য সরকারের উপর আপনাদের বিশ্বাস আছে, আস্থা আছে। জনাদি রাজ্যের পঞ্চায়েত অধিকাংশ পঞ্চায়েত আপনারা দখল করতে পেরেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হতে পেরেছেন, আগামী বিধানসভায় যদি একদম বিরোধী শূন্য বিধানসভা করা যায়, আমি আপনার কাছে যেটা জানতে চাইব, বিরোধী শূন্য পঞ্চায়েত কিংবা বিরোধী শূন্য বিধানসভা, সেখানে বিরোধী শূন্য এডিসি, সেক্ষেত্রে আপনাদের কাজ করবার ক্ষেত্রে সেখানে কিরকম মানে আপনারা কিরকম মনে করবেন সেখানে? আপনি দেখুন আপনি কি বলবেন? আমি বলবো বিরোধী থাকা প্রয়োজন, হ্যাঁ বিরোধী থাকা প্রয়োজন, কিন্তু বিরোধীরা যে বিরোধী আসনে থাকবে তার জন্য বিরোধীদের একটা আদর্শ থাকতে হবে, ওনারা যদি সে আদর্শ না মানে করে, ওনারা যদি না, বিরোধীদের নিজস্ব একটা আদর্শ থাকতে হবে, তাদের জনমত নিয়ে চিন্তা করতে হবে, জনসাধারণের কথা চিন্তা করতে হবে, অবাস্তব কথাবার্তা বললে ওনারা জনমত পাবেন না, ওনারা বিরোধী আসন থেকে নিশ্চিন্ন হয়ে যাবে, এখনো যেটা আছেন সেটা নিশ্চিন্ন হয়ে যাবে, সেই জনমত আপনারা সৃষ্টি করেন। আপনি কি বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের থেকে প্রার্থী আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, সেটাই বলছেন যে আমরা কি করবো? সেটাই সম্ভব না? না ও আমার চাইছে তিনি বলছিলেন যে শাসক দল সেটা চাইছে না বিরোধীরা, না না আচ্ছা সুদীপ্তা, ভারতবর্ষে সাধারণ মানুষের একটা ন্যূনতম যে চাহিদা, ন্যূনতম দাবি পূরণ হয় না আন্দোলন ছাড়া, সে জায়গায় আপনার যে এই বক্তব্য বা আপনাদের দলের নেতৃত্বদের এই যে অভিযোগ, সেখানে শাসক দল বিজেপি চাইছে না, একটা গত ২৫ বছর রাজ্যের শাসক সিপিআইএম চাইতো না যে কংগ্রেস এরাজ্যে জমি ফিরে পাক, কংগ্রেস একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে রাজ্য চিহ্নিত হোক, সেটা গত ২৫ বছরে শাসক সিপিআইএম চাইতো না, আপনাদের এখন অভিযোগ শাসক বিজেপি চাইছে না, এই অভিযোগ কতটা যুক্তিযুক্ত কিংবা এই অভিযোগ কতটা গ্রহণযোগ্য? আপনি বলেছেন আপনার উপরেই ছাড়লাম। দেখুন অভিযোগ অভিযোগ বা অনুযোগের বিষয় নয়, সেটা বিষয় হচ্ছে বাস্তবিকতা, বাস্তবিকতা নিরিখে দৃষ্টির আলাপ যদি আমি করি তাহলে দেখা যায় যে উনি যেটা বলেছেন যে উনাদের থেকে উনি একটা আমি বলবো যে ছেলে মানুষই কথা বলেছেন, কারণ উনার কাছ থেকে উনি একজন অভিজ্ঞ, আমার থেকে বয়সে বড়, অভিজ্ঞতায় বড় একটা রাজনৈতিক পদাধিকারী, উনার কাছ থেকে এ ধরনের কথা আশাতীত। উনি যেটা বললেন যে তাহলে বলুন আমাদের থেকে আপনাকে আপনাদেরকে প্রার্থী দিয়ে দেবো, বলবো তো আপনি তো বললেন, না না আপনি তো বললেন, না না আপনি তো বললেন, আপনি বললেন যে আমরা চাইছি না আপনারা বিরোধীরা থাকুন, আরে আপনারা আপনার যোগ্যতা করুন, আপনারা যোগ্যতা থাকুন, আপনারা রাজ্যবাসী চিন্তা করুন, অসম্ভব কথা, তাহলে আপনারা আন্দোলন করতেন, আপনারা নির্বাচন দপ্তরে যেতেন, আন্দোলন করতেন, মাঠে ময়দানে নামতেন, যদি এরকম ঘটনা হতো কোথায়? আমি তো কোনো নিউজ চ্যানেলে দেখিনি নিউজটা, আমি জানি না মিডিয়া বন্ধুরা দেখেছে কিনা, আপনারা আন্দোলনে যেতেন, না না আপনারা আন্দোলন করতেন, আপনারা আন্দোলন করতে পারতেন, আপনাদের অধিকার ছিল সেটা করার, যদি আপনাদের উপরে এই ধরনের কথা হতো যে আপনাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, আপনাদেরকে এসডিএম অফিস থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনাদের পার্টি থেকে হুমকি দেওয়া হয়েছে, আপনাদের অধিকারে আসে যে আপনারা আন্দোলন করুন, আপনারা জনমত তৈরি করুন, রাজ্যের জনগণের পাশে গিয়ে দাঁড়ান, জনমত তৈরি করুন, আপনাদের বিরোধী আসনে, না না আপনারা বসে বসে ভাষণ দিলে হবে না, আর না না বসে ভাষণ দিলে হবে না, আগে না রাজ্যের জনগণের কাছে যেতে হবে, দেখুন গিয়ে যে ২৫ বছরের বাম শাসন, আপনারা ছিলেন বাম শাসন, ছিলেন আপনারা তো ক্ষমতায় থেকে দেখছেন কি, আপনারা তো কালকে ঘটনা জানেন কি কি হয়েছে, আপনি জানেন আমার আমার কথা কমলা সাগরের মহিলাটার উপরে যে অ্যাসিড ফেলে দেওয়া হলো, আপনি তো মহিলা বলছেন, আচ্ছা বলুন না না আপনারা এটা আলাদা ব্যাপার, এটা এই চব্বিশটা নিয়ে আমরা কথা বলছি না, একদম আমি এই টপিকটা কথা বলছি না, এসিড ফেলে দেওয়া হয়েছে বা নির্যাতিত হয়েছে এটা এই টপিকটা, এটা আমাদের অন্য টপিক, আজকে আমি যেটা বলছি দেখুন আপনারা এই সে ২৫ বছরে বাম শাসনের বিরোধী ছিলেন, তখন ভারতীয় জনতা পার্টি এখানে সেই রকম মানে অস্তিত্ব ছিল না, কেন আপনারা দখল করতে পারেননি রাজ্যটাকে, প্রশ্ন আপনাকেই করছি, কেন পারেননি ভারতীয় বিজেপিকে? আপনারা আবার বারবার বলছেন আপনাদের
দল থেকে এসে আমরা মজবুত হয়েছি, কেন আপনারা আসলেন আপনাদের দল থেকে, বা কেন আপনারা রাজ্যকে রাজ্যের উন্নয়নের জন্য আপনারা আসলে আসতে পারেননি, বা আপনারা কেন জনমত তৈরি করতে পারেননি, প্রশ্ন আপনাদের। কারণ আপনারা যে লুক দেখানো কাজ করেছেন সেটা রাজ্যবাসী বুঝে গেছে যে আপনাদের দ্বারা রাজ্যের উন্নয়ন সম্ভব না, উন্নয়ন সম্ভব না। তার জন্য আজকে দেখুন, আজকে দেখুন লোকসভা নির্বাচনে অনেক বড় কথা হয়েছিল, আপনারা এই করছেন সেই করছেন, কোথায় গেল সেই কথাগুলি? জনগণ দেখেন, একজন ভোটার, এই ভোটার যে কি মূল্যবান জিনিস, আর ওনারা যে এখন মানুষ বুঝে গেছে, সবচেয়ে বড় মানুষ সচেতন হয়ে গেছে, না না ভোট দিতে হচ্ছে না এখন আজকাল। আর কারণ যে ভোট হলো পঞ্চায়েতে, সেখানেও তো আমি আজকে রিপোর্ট বা কালকে পেপারে যা দেখেছি 70-70%, কোথাও 79%, কোথাও 81% ভোট হয়েছে, হয়েছে ভোট হয়েছে, তো সে নিউজ আছে আমাদের কাছে, তো ভোট হয়েছে। ভোট দিতে দিচ্ছি না বলতে কি বলতে চাইছেন? ভোট দিতে দিচ্ছি না বলতে সেটা আপনারা করেছেন, যে সেটা বারবার বললেন কি করেছি লোকসভা ইলেকশনে, কি করেছি বলুন আপনারা, শুনুন, বললে হবে না, আপনারা অস্তিত্ব ফিরিয়ে আপনাদের কাটতে হবে, আপনাদের জমির মাটি, আপনাদের পায়ের নিচে মাটি, আপনাদের পায়ের নিচে মাটি, না না সে কথা না, আপনাদের পায়ের নিচে মাটি, আপনাদের পায়ের নিচে মাটি সরে গেছে, সেটাকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের, আমরা না, আমাদের না, আপনারা খুঁজে বের করুন। একদম জোনাদি, আপনি কি বলবেন, কংগ্রেস রাজ্যে বিরোধী দলে ছিল, তাদের দ্বারা পরিবর্তন হয়নি, এবং সেখানে লোকসভা নির্বাচনে যেটা আমি এর আগেও বলছিলাম যে সিপিআইএম 25 বছর শাসন ক্ষমতায়, এবার আপনাদের দুজনকে ছেড়ে আমি গত 25 বছরের শাসক যারা সিপিআইএম ছিল, বিধানসভা ক্ষমতা হারানো, তারপর লোকসভা নির্বাচনে একদম সোজা তৃতীয় স্থানে চলে আসা, এবারে এসে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রেও কংগ্রেস সেখানে টেক্কা দিতে সক্ষম হয়েছে সিপিআইএমকে, কংগ্রেস 700 অধিক গ্রাম পঞ্চায়েতের আসনে প্রার্থী দিতে পেরেছে, সিপিআইএম 408 গিয়ে আটকে গেছে। এই যে সিপিআইএম এর যে অধঃপতন দিনে দিনে ক্ষয়িষ্ণু হচ্ছে, তার এই বিষয়টা আপনারা কিভাবে দেখুন? সে কথাটা উত্তর দিতে আমার নিজেরও খারাপ লাগছে। রাজ্যে কিন্তু 2008 এবং 2013 পরিবর্তন হতো, সেটা কিন্তু রাজ্যবাসী জানে, সেই পরিবর্তন ওনারা করতে দেননি কংগ্রেস, ওনারা সেই পরিবর্তন করতে দেননি, ওনারা দোষী করেছেন, সেটা রাজ্যবাসী জানে, আমরা পরিবর্তনের জন্য কাকে ভোট দিয়েছি মানুষ জানে। সেই প্রশ্নের জবাব আজকে ওনাদের কাছে চাইছেন, যে আপনাদেরকে আমরা মসনদ দিতে চেয়েছিলাম, আজকে আপনারা তৃণমূল স্তরে আবার ভোট চাইতে আসছেন। লোকসভার ভোটের ফলাফলের নিরীক্ষণ যদি দেখি, বিরোধী দল হিসেবে কংগ্রেসেরই এখন ভোট, হ্যাঁ সেই ভোট শেয়ার বেশি, কারণ মানুষ কংগ্রেসকে খুব প্রাধান্য দিয়ে একটা জাতীয় দল হিসাবে কিন্তু বিবেচনা করত, এবং এখনো করে হয়তো বা অনেকে কিন্তু করত, এটা ঠিক। কারণ আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এর পাশাপাশি কংগ্রেসেই বিরোধী ছিলেন, বা একসময় শাসনে ছিলেন, মানুষ ওনাদেরকে বিশ্বাস করেছিল সিপিএম যেভাবে রাজ্যে বসুক না কেন, সিপিএম এর যে নীতি ছিল, যে মানুষের প্রতি উদার নীতি ছিল, সেটা মানুষ গ্রহণ করতে পারেননি, তারা মাঝখান থেকে মানুষের মন জয় করতে পারেননি, কিন্তু মানুষ রাজ্যের মানুষ ভোটের মাধ্যমে সেই পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন হতে কংগ্রেস দেয়নি রাজ্যে, যার জন্য পরিবর্তন তো আপনারা করতে সক্ষম হয়েছে, যার জন্য রাজ্যে অধঃপতন, সিপিআইএম এর যে ভোট শেয়ার প্রতিদিন কমছে, সিপিএম এর প্রতি তো রাজ্যের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। কারণ আমরা এটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্য না, সিপিএম এর যেখানে যে রাজ্যে সিপিএম একবার অধঃপতনে আসে, ওয়েস্টবেঙ্গলের কথা বলুন, ওনাদের আসে অস্তিত্ব থাকে না, যে তারা আবার কোমরটা এভাবে ভেঙে যায় যে তারা উঠে আর দাঁড়াতে পারে না। পরিবর্তন হয়েছিল, না না আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, সে সিপিএম এক নাগারে অনেক বছর রাজত্ব করে গেছেন, কিন্তু আর এখন ফিরে উঠতে পারছেন না, তুলতে পারছেন না সে ত্রিপুরা রাজ্যে। কারণ সিপিএম সংগঠন এরকম ভাবে সংগঠনে যুক্ত থাকেন, তারা একটা মানে নিজেদের একটা লেভেল পর্যন্ত সংগঠনটাকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেন, জনসাধারণের স্বার্থে, এবং সংগঠনের যে নিচু স্তরের কর্মীরা আছে তাদের স্বার্থে, তাদের উন্নয়নের কথা, জনসাধারণের উন্নয়নের কথা চিন্তা করে না, একটা হুমকির মাধ্যমে, একটা ভয়ভীতির প্রদর্শন করে মানুষের ভোটারটাকে নিয়ে আসে, ভোটটাকে নিয়ে আসে, যার জন্য ওই সংগঠনটা যখন একবার নির্বাচনে পরাজিত হয় আর সেটা দ্বিতীয়বার উঠার মতন ক্ষমতা থাকে না, সেটাই এখন রাজ্যবাসী দেখছে যে সিপিএম আর রাজ্যে উঠার মতন ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর উঠতেও পারবে না, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে সেটা রাজ্য হয়েছে। আমি যেটা বলছিলাম যে 14% আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যদি আমরা গ্রাম পঞ্চায়েতের নিরিখে দেখি, সেখানে সিপিআইএম 408 আটকে গেছে, কংগ্রেস 700 সামথিং সেখানে আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে,
এবং মূলত যদি আমরা পঞ্চায়েত নির্বাচন দেখে থাকি, সেখানে কৈলাসহর থেকে শুরু করে বিভিন্ন সেই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যেখানে যে আসনগুলোতে অনুষ্ঠিত হয়েছে, সেই আসনগুলোতে মূলত আপনাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস দলের হচ্ছে, সিপিআইএম অনেকটাই নিশ্চিহ্ন, সিপিআইএম ততটা ময়দানে নেই। সেখানে সিপিআইএম সমর্থ হয়েছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির আসনে কিছু প্রার্থী দিতে সক্ষম হয়েছে, সেখানে জেলা পরিষদ আসনে সম্ভবত পঞ্চায়েত সমিতির আসনে কংগ্রেস দিতে সক্ষম হয়েছে। কিন্তু মূলত যেহেতু ত্রিস্তরীয় নির্বাচন নিয়ে আলোচনা এবং পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েতের আসনগুলোতে সিপিআইএম প্রার্থী দিতে ব্যর্থ কংগ্রেসের তুলনায়, তাহলে আপনাদের যে মুখ্য বিরোধী দল রাজ্যে, যদি আমরা লোকসভার ভোটের নিরিখে দেখি এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু আপনাদের লড়াই সরাসরি কংগ্রেসের সঙ্গে, সেটা কম আসন সংখ্যায় হোক বেশি আসন সংখ্যায় যেটাই হোক, যেটাই হোক কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই, সেটা আপনারা কি হয়ে দেখছেন? আপনারা এতদিন ভাবতেন বা যাদের সঙ্গে লড়াই করবার পর আপনাদের ক্ষমতা পাওয়া? না না, আমি তো বললাম দেখুন দ্রুত পরিবর্তন, এটা রাজ্যের যে জনগণ, সেই পঞ্চায়েত নির্বাচনে গ্রাম প্রধান নির্বাচনে একদম তৃণমূল স্তরে যে জনমত আছে, যে বেশটা আছে, ওই বেশটাতে সিপিএম আর নেতৃত্ব খুঁজে পাচ্ছে না, তা প্রার্থীরা দেবে কোত্থেকে? কারণ আমি তো বললামই তাদের যে সংগঠনটা ছিল সেই সংগঠনটা ওই লেভেলে পৌঁছায়নি, কারণ ওনারা একটা লেভেল পর্যন্ত তাদের সংগঠনটাকে ধরে রেখেছে, গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সেই সংগঠনটাকে শুধু ভয়ভীতির মাধ্যমে আটকে রেখেছিল যে এটা করতেই হবে না হলে এটা হবে না, এই ধরনের একটা ভয়ভীতি ছিল, যার জন্য এটা সংগঠনটা ছিল। কিন্তু এখন সেই জায়গাতে আর ওনাদের প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই, যুক্তিটা দেখালেন। হ্যাঁ, সেটা আমিও অস্বীকার করছি না, সিপিআইএম এর দীর্ঘ শাসনে থাকার ফলে ওনাদের যে দম্ভ হয়েছিল সেই দম্ভের কারণে ওনারা মানুষ থেকে, মানুষের ভরসা থেকে অনেকটাই দূরে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। কিন্তু তার মানে এই নয় যে সিপিআইএম নিশ্চিহ্ন হয়ে গেছে, সিপিআইএম এখনো আছে কিন্তু মানে পোশাক পরিচ্ছদ চেঞ্জ করে ফেলেছে। আমি একটু আপনাকে দৃষ্টিটা নিক্ষেপ করতে বলছি, কৈলাসহর থেকে শুরু করে বিভিন্ন স্থানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা সেই স্থানগুলোতে সিপিএম এর সঙ্গে মিতালি করছেন, সিপিএম এর বিধায়কদের ঘরে গিয়ে মিটিং মিটিং টিটিং করছেন, মানুষ জানে নিতান্তই, সে তো জানে, সিপিএম এর থেকে যারা সিপিএম এর ছেড়ে আমাদের সঙ্গে হাত মেলাতে চাইছেন, আমাদের দলে আসতে চাইছেন, তাদেরকে আমরা ওয়েলকাম করছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা সিপিএম এর সঙ্গে হাত মেলাচ্ছি, সিপিএম এর সঙ্গে কংগ্রেস কোনোদিন হাত মেলাতে পারে না, কারণ সাপ আর নেউল কখনো এক হতে পারে না, ঠিক আছে? এটা করেছেন আপনি দেখুন, সিপিএম এর যে বিরাট মিছিল বের হতো সেখানে যে যুব সম্প্রদায় ছিল, আজ তারা কোথায়? নিশ্চয়ই তারা তো মাটির নিচে তলিয়ে যাননি, মানে কোথায় এরা, কোথায় বিজেপি সুবিধা রয়েছে? অ্যাবসলিউটলি, দেখ আমি সেটাই বলতে চাইছিলাম যে ওনারা শুধুমাত্র পোশাক চেঞ্জ করেছেন, ওনারা লাল থেকে গেরুয়া হয়েছেন, ঠিক আছে? আপনাদের দলও যাচ্ছেন, আপনি যেটা বললেন যে আপনারা না না সেটা আমি বলছি যুব সম্প্রদায়, আমি উল্লেখ করেছি যুব সম্প্রদায়, তো যুব সম্প্রদায় বেশিরভাগ কিন্তু সিপিএম রা রাতারাতি রাতারাতি 3 তারিখের পরে ওনারা গেরুয়া শিবিরে মিশে গেছে সিপিএম। আমি বলছি আপনাকে, আমি বলছি 2-4 জন বাদ দিয়ে যুব সম্প্রদায় সিপিএম এর দলে সেরকম স্থানই পায়নি, পায়নি না, প্রার্থী খুঁজে পায়নি, তো প্রার্থী খুঁজে না পাওয়ার কারণটা কিন্তু ওনাদের কাছে ওনারা চলে গেছে, তাই আর সক্ষম হয়েছেন মেবি হতে পারে। কিন্তু দ্বিতীয় কথা দেখুন, ঠিক তার অপোজিটে যদি দেখি মানুষ আমাদের সঙ্গে কেন আছেন, সিপিএম এর তো এখনো 16 জন এমএলএ আছে রাজ্যে, আমাদের তো নেই একজনও, কেন্দ্রে আমাদের অস্তিত্ব নিরিখে 16 জন ফেল করে নিয়েছে, ফেল করে ফেলেছে হতে পারে, কিন্তু ওরা তো মনোনীত একদম, আজকে ওনারা তো জনপ্রতিনিধি এবং এমএলএ আছে, এমএলএশিপ এখনো ওনাদের আছে 16 জন, কিন্তু আমাদের তো একজনও এমএলএ নেই, কেন্দ্রে আমাদের মাত্র 52 জন এমপি, তারপরেও মানুষের জনসমর্থন আসে কোথা থেকে আমাদের প্রতি? তার মানে একটা জিনিস স্পষ্ট, যারা কংগ্রেসের যে ভোট ব্যাংক বিজেপিতে গিয়ে মিশেছিল সিপিএমকে সরানোর জন্য, দীর্ঘ বাম শাসনকে শেষ করার জন্য, সেই ভোট ব্যাংকটা কিন্তু ধীরে ধীরে আবার নিজ ঘরের দিকে ঘুরছে এবং জনতা তাহলে আপনারা সমর্থন করতে পারেন না,
আমি ত্রিস্তর নির্বাচনের কথা বলিনি, আমি যেটা বলছি যে ভোট ব্যাংকটা ঘুরে দাঁড়াচ্ছে সেটা লোকসভাতে প্রমাণ। এবং যদি ত্রিস্তর পঞ্চায়েত সঠিকভাবে হতো, যদি আমাদের প্রার্থীদের নমিনেশন জমা করতে দেওয়া হতো, আমরা সঠিকভাবে যদি আমাদের প্রার্থী দিতে পারতাম, নিশ্চয়ই সেখানে আমরা আশাতীত ফল লাভ করতাম। আপনাদের তো লোকসভার ক্ষেত্রেও আপনাদের অভিযোগ ছিল, সন্ত্রাসের অভিযোগ ছিল, তারপরেও আপনারা 26% পেতে সক্ষম হয়েছিলেন। আপনাদের এখানে এই লোকসভা আসন গিয়ে সেখানে ভোটের দিনক্ষণ পরিবর্তন হলো, রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে জাতীয় নির্বাচন কমিশনে আপনাদের দলগুলো সেখানে আপনারা ময়দানে নেমেছিলেন, তারপরেও 26% ভোট শেয়ার আপনারা নিতে সক্ষম হয়েছিলেন। তার মানে মানুষ যদি চায়, মানুষের সমর্থন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে মানুষের আস্থা বিশ্বাসটাকে লোকসভায় ফের নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হওয়া, আবার ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হওয়া, আপনারা আপনাদের সংগঠন কিংবা জনসমর্থন ধরে রাখতে পারেননি, এবং যার ফলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এসে 14% সেটারও তো রেজাল্ট আসবে আগামীকাল, সেখানেও দেখবেন ওনারা কতটুকু জনসমর্থন পেয়েছেন, বলে ভোট হয়নি, ভোট বাক্স ভোট পড়েছে, আপনারা দেখবেন, আপনারা দেখবেন কতটুকু জনসমর্থন পেয়েছে। আমাদের যদি কাউন্টিং এজেন্ট না রাখা হয়, উনাদেরকে যদি মেরে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে উনারা যা বলবেন, কাউন্টিংও যদি না করেন, সুজা বাক্সটা তুলে দিয়ে বলেন যদি যে এখানে 22,000 ভোট আছে, কে প্রতিবাদ করবে যে এখানে 22,000 নেই? প্রতিবাদ করবার দায়িত্ব আপনাদের, আপনাদের করুন, আপনারা আপনারা দিতে পারছেন না কাউন্টিং এজেন্ট, আমরা মানুষের প্রাণের ঝুঁকি নিতে চাই না, আমরা মানুষ, আমি যেটা বলছি আপনারা দিতে পারছেন না, দেওয়ার চেষ্টা করুন, আগামী দিন দিতে পারুন সেটা চেষ্টা করুন। একদম জনাদি, আমি সুদীপ্তা দি এই যে প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলি, মানে এই যে জবাব, আমরা মানুষকে মারতে চাইছি না। আচ্ছা, রাজনৈতিক নেতৃত্বরা, আপনারা যারা, আপনারা দুইজন রয়েছেন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্বরা যদি সেই দায় এবং সেই রিস্ক না নেয়, তাহলে সাধারণ কর্মীরা নেবে না? নিশ্চয় না। আপনারা যদি মরতে রাজি থাকেন, সেখানে লোকসভা আমরা দেখেছি আপনারা লড়াই করেছেন, সেখানে 26% আপনারা ভোট পেতে সক্ষম হয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তো আপনারা লড়াই করতে পারেননি, সেই জায়গাটা আপনাদের স্বীকার করতে হবে, এবং কংগ্রেস নেতৃত্বদের সেই জায়গাটা স্বীকার করা উচিত আমার মনে হয়। এবং বিষয়ে ঝর্ণাদি কি বলবেন? না না, নিশ্চয়ই পঞ্চায়েত, আমি তো বললাম লোকসভা নির্বাচনে, কারণ কোন সময় কোন রাজ্যে বলুন বা যে কোনো নির্বাচনে বলুন, কখনো বিরোধী শূন্য বা কখনো একা তো নির্বাচন হয় না, সেখানে দুইটা তিনটা চারটা পাঁচটা যাই থাকুক, বিভিন্ন দলের সংগঠন, বিভিন্ন সংগঠন থেকে প্রার্থী দেওয়া হয়, ঠিক আছে, মানুষ সবারই একটা মানে আওতার মধ্যে থাকে যে ওনারা কাকে ভোট দেবেন, কাকে ভালোবাসেন, এরকম একটা পার্সেন্টেজ থাকতেই পারে, ওই পার্সেন্টেজ অনুসারে ওনারা সেই ভোটটা পান। কিন্তু এখন এই লোকসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে ওনাদের ভোট ভালো ছিল, মোটামুটি ভালো পেয়েছেন রাজ্যের অন্য বিরোধী দল থেকে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে, হ্যাঁ পঞ্চায়েত নির্বাচনে কেন সেটা দিতে পারেননি ওনারা, কেন সেটা দিতে পারেননি? কারণ ওনাদের সবচেয়ে প্রবলেম যে জনমতে ওনারা বিশ্বাস তাদের সেই নিচু স্তরে, নিচু কমে সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষের ভোটটা, সাধারণ রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্যে বলতে গেলে উপজাতি অংশের মানুষগুলি, যারা পাহাড়ে অঞ্চলে মানুষগুলি, পিছিয়ে পড়ার মানুষগুলি, সেই মানুষগুলি ওনাদের প্রতি থেকে, রাজ্যের সিপিএম এর প্রতি থেকে, রাজ্যের কংগ্রেসের প্রতি থেকে আস্থা হারিয়ে ফেলেছে, কারণ ওনারা ওনাদের দীর্ঘ শাসন দেখেছে, ওনাদের সঙ্গে কি বঞ্চিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কারণ কারণ আপনারা অস্বীকার করতে পারবেন না, আপনারা অস্বীকার করতে পারবেন না, সেই রাজ্যের সেই প্রত্যন্ত অঞ্চলে মানুষের উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন, এবং সেটা পঞ্চায়েত নির্বাচন উনি জয়ী হওয়ার পরে পঙ্গু করার জন্য, পঙ্গু করে দেওয়ার জন্য। এবার তো আপনাদের যেটা, আপনাদের যেটা বক্তব্য সেটা রাজ্যে ট্রিপল ইঞ্জিন হতে চলেছে, ট্রিপল ইঞ্জিনে চলবে এবার রাজ্য, এবং যদিও সেটা উপনির্বাচনে যে পঞ্চায়েতগুলো আপনারা দখল করতে পেরেছিলেন, রাজ্যের যে বাম আমলের যে পঞ্চায়েত সংস্কৃতি সেটা কতটা পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন এই গত 15 মাসে, কিংবা
আগামীকাল ফলাফল 14% আসনের না বাম আমলে প্রকাশিত হচ্ছে যেটা অনুমান ধারণা দেখুন আমি যেটা বলছি বাম আমলে পঞ্চায়েত সংস্কৃতি আমরা কত তখন কিভাবে করব কারণ তখন বেশিরভাগ জায়গাতে তখন হয়তো পঞ্চায়েতে অন্যান্য দলের ছিলেন কারণ আমরা দেখেছি আজকেও আমি বললামই তো যে আমরা দেখেছি যে সাধারণ মানুষের কাছে তাদের পাপটা পৌঁছায়নি আমরা আমাদের রাজ্যে প্রশাসন বা আমাদের সরকার এখন সেই সাধারণ মানুষ যেন উপকৃত হন যেরকম ধরুন রাজ্যে সেই আরো বেশি পরিমাণে যাদের আবাসন প্রকল্পের মধ্যে রাজ্যটাকে জুড়ে দেওয়া যায় তারপরে আমাদের লক্ষ্য আছে যে রাজ্যের এই যে উজ্জ্বলা যোজনায় বলুন মাদের গ্যাসের কানেকশনটা যেন আরো বেশি পরিমাণে দেওয়া যায় রাজ্যের রেশনিং ব্যবস্থাটাকে যেন আরো উন্নতি করা যায় মানুষের জীবনযাত্রা উন্নত মান করার জন্য এখন যেমন রাজ্য বিভিন্ন প্রান্তে এডুকেশন স্তরে পরিবর্তন নিয়ে আসা যায় এই ধরনের বিভিন্ন প্রকল্প যেন নিচে লেভেলে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যে মহিলাদের সশক্তিকরণের কথা চিন্তা ভাবনা করছেন আমি বলছি একটু যে এই যে মহিলা সশক্তিকরণের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন সেই কথাকে সম্মান দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও এখন এই রাজ্যে গ্রাম প্রধান নির্বাচনে প্রধান নির্বাচনে 65% মহিলাদেরকে আসনে দিয়েছেন নির্বাচিত মানে মহিলাদেরকে সে সুযোগটা দিয়েছেন কারণ কি এই যে নিচু স্তরের মানুষগুলি সাধারণ মানুষগুলি রাজ্যে তাদের জাগরণ খুব দরকার আজকে দেখুন বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বলুন শিশু নির্যাতন বলুন সেইটা এখন যদি একটা মহিলা কারণ গ্রাম প্রধান এমন একটা ব্যক্তি আমরা যে যতই প্রশাসনের উপর স্তরের দিকে যাই না কেন ওই যে গ্রাম প্রধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ গ্রামের মানুষ ইন্টেরিয়র গ্রামের মানুষগুলি সেই গ্রাম প্রধানের বক্তব্যকে দেবতুল্য মতন মনে করে সেটা আমাদের দেখা আছে জানা আছে তো যার জন্য মহিলাদের হাতে যদি সেই দায়িত্বটা যায় মহিলারা বুঝবে আর একটা মহিলার দুঃখ মানে কষ্ট আর একটা মহিলাকে কিভাবে দাঁড় করানো যায় তার ফ্যামিলিতে কি প্রবলেম আছে ঘরে ঢুকে মানে গেট থেকে রান্না করার পর্যন্ত সেই মহিলাটা পৌঁছাতে পারবে যার জন্য মহিলাদের সশক্তিকরণের দিকে আগে আমাদের নজর দেওয়া হয়েছে যেন গ্রাম থেকে মহিলারা সশক্তিকরণ করে ওঠে তার জন্য মহিলাদের আসন সংখ্যাও বৃদ্ধি করে 65% পর্যন্ত আসন মহিলাদের জন্য দেওয়া হয়েছে তা আমরা আমাদের রাজ্য প্রশাসন বা আমাদের সরকার চাইছেন যেন আগে গ্রামের উন্নয়ন কারণ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমাদের মুখ্যমন্ত্রীর কথা বা মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে 3 বছরের মধ্যে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা কিছুতেই সম্ভব না যদি আমাদের গ্রাম উন্নয়ন না হয় গ্রামের সাধারণ মানুষগুলি উন্নয়ন না হয় তাদের যে প্রাপ্ত জিনিসগুলি প্রকল্পগুলি তাদের হাতে যদি সঠিকভাবে না পৌঁছায় যার জন্য এই পঞ্চায়েত নির্বাচন আমাদের জন্য তো মানে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর জন্য সেটা আরো অনেক গুরুত্বপূর্ণ তার ফল দেখতে পাবেন রাজ্যবাসী যে রাজ্যের উন্নয়নের দিকে এই নির্বাচনের যে প্রতিফলন হচ্ছে সেটা কিভাবে মানুষের দরজায় গিয়ে পৌঁছায় সেটা আমরা দাবি রাখছি এবং রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এই ত্রিস্তর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির জয়ের জন্য আপনারা আছেন আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি দেখুন কৌশিক দা ব্যাপারটা হচ্ছে কি ধন্যাদির বক্তব্য নিরিখে যদি আমি বলি যে দুধের স্বাদ ঘুলে মেটানো একটা ধরন চলছে রাজ্যে ওনারা উজ্জ্বলা যোজনা দিচ্ছেন ওনার বক্তব্য অনুযায়ী বলছি ওনারা উজ্জ্বলা যোজনা দিচ্ছেন এই দিচ্ছেন সেই দিচ্ছেন কিন্তু মানুষের কর্মসংস্থানের কোনো হদিশ নেই উজ্জ্বলা যোজনায় গ্যাস একবার পাচ্ছেন একটা সিলিন্ডার ভর্তি পাচ্ছেন পরবর্তী সময় সেই সিলিন্ডারকে রিফিল করানোর জন্য যে টাকাটা আসবে সেটা আসবে কোথা থেকে গরিবের পেটে অ্যাটাক করছে সে গাঁজা চাষ থেকে মানে গাঁজা বিরোধী অভিযান আমি যেটা বলি উনারা বলেন যে নেশা বিরোধী অভিযান তো গাঁজা বিরোধী অভিযানে কিন্তু উনারা কাদেরকে অ্যাটাক করেছেন বলুন তো একজনকে দেখান তো যারা অরিজিনাল মালিক ছিলেন তাদের কোন মানে ভুক্তা পাচ্ছে কিনা তাদের কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ওনারা হননি অ্যারেস্ট হয়েছেন কিনা হননি হয়েছে কারা ক্ষতিগ্রস্ত সেই শ্রমিকরা যারা দিনের শেষে 250 টাকা ওই জমিতে চাষ করে মজুরি পেত অসুস্থ মায়ের ওষুধ নিত অভুক্ত শিশুর খাবার নিত তাহলে এটা কোথায় করছেন গরিবের পেটে প্রত্যেকটা জায়গাতে আপনি গরিবের পেটে এটা করছেন আবার এবার নতুন পরিকল্পনা মানে রাজ্যের রাস্তাঘাট দেশের মোটেও
তারপরে এবার নতুন করে প্রকল্প কি শিক্ষা ক্ষেত্রকে প্রাইভেটাইজেশন করা, আবার সেই গরিবের পেটে লাগ, আবার সেই গরিবকেই এটা মানে গরিব ঘরে সন্তান সন্ততিরা পড়াশোনা করবে, যদি আবার ড্রপ আউট মানে মূর্খ করে পঙ্গু করে রাখা, কারণ শিক্ষা পেলে তো আবাজ বেরোবে, ওরা প্রতিবাদ করতে শিখবে, সেই প্রতিবাদের ভাষাটাকে যেন চেপে রাখা যায়, কি করে কণ্ঠকে ধারণ করা যায়, উনাদের উদ্দেশ্য শুধু একটাই যে আমার কথা বলো, আমার জয় করো, পদদমিত থাকো, কিন্তু প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলো। ওনাদের বক্তব্যের পেছনে আর কিছু বলতে চাইবো না, আমি সুদীপ বোনকে বলবো যে আপনি এই পজিটিভিটি আপনি ভেতরে নিয়ে আসুন, আপনি চিন্তা করুন যে এই যে বেসরকারিকরণের পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্য, আর আপনি কথা কথা বলছেন যে গরিবের পেটে লাঠি, আপনি জানেন না, আপনি নিজের ভিতরে পজিটিভিটি নিয়ে আসুন, দেখতে পাবেন যে রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নের জন্য আপনি জানেন না, আপনি জানেন না, আজকে দেখুন আপনি জানেন না, উপজাতি অধ্যুষিত এলাকায় প্রচুর পরিমাণে সে বিভিন্ন গবাদি পশুই বলুন, শুকর চাষি বলুন, হাঁস মুরগি পালন করার জন্য বলুন, বিভিন্ন ভাবে লোনের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ভাবে ওদেরকে উন্নয়নের জন্য রাস্তা দেখানো হচ্ছে, সেটা নজির আছে, আপনারা দেখুন, খুঁজুন, পজিটিভিটি আনুন, রাজ্য সরকারের যে কর্মগুলি আছে সেটাকে শুধু বিরোধিতা করলে রাজ্যের উন্নয়ন হবে না, তাতে আপনারা আপনারা আজকে আমি বলছি তো প্রতিশ্রুতি কাজ হচ্ছে কিনা আপনারা দেখুন, আজকে রাজ্যবাসী, আজকে রাজ্যবাসী সেই রেশনিকের মাধ্যমে রাজ্যের গরিবের গলে না না দুধের স্বাদ গুলে মেটানো এখানে কোথায় আসছে, যে রেশন থেকে অলরেডি আজকে অলরেডি দাবি করা হচ্ছে রেশনে রিসেন্টলি ভোজ্য তেল আসবে, সোয়াবিন আসবে, চালের পরিমাণ বাড়ানো হবে, সেগুলি একটু রিসেন্ট আগস্ট মাসে হয়তো আরেকটা কিছু মেনে চলে আসবে, দেখুন এটা কাজের জন্য করা হচ্ছে, না না সেগুলো আপনি বলতে চাইছেন কি, আপনি বলতে চাইছেন এই ধরনের কথা যদি বলুন না, আপনি পজিটিভিটি যদি না আনুন তাহলে কিন্তু আগামী দিন 14 থেকে আর একটু নামতে হবে আপনাদেরকে, আমি বলছি 14 আজকে যে 14টা করেছেন সেটাও থাকবে না আপনাদের পেছনে, আপনারা পজিটিভ না 86 নিয়েছে উল্টো হতে পারে সেটা রাজ্যবাসী বুঝবে, রাজ্যবাসী যখন রাজ্যবাসী বিভিন্ন দিকগুলো বিবেচনা করবে তারা তাদের ভিতরে দেখবে রাজ্য সরকার কি করছে রাজ্যের উন্নয়নের জন্য, আজকে আপনি কোন দিকটা না বলুন, আজকে এই 15 মাস 16-17 মাস হলো এখন পর্যন্ত প্রায় 250-300 মতন বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা কখনো ত্রিপুরাবাসী কল্পনাও করতে পারেনি, ত্রিপুরাবাসী শুনতেও পারেনি, এই ধরনের গুরুত্বপূর্ণ একদম না, আপনি দুঃখের সাথে বললে কি হবে, না না এবছর বন্যা হবে না, হবে না কেন, না হওয়ার কারণটা কি আছে দেখুন না, আপনারা কি করছে দেখুন, সময় দেন ওনাকে, 3 বছর সময় দেন, একদম একদম, 3 বছর সময় দেন ওনাকে করার জন্য। আজকের তক্কযুক্তি গপ্প অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে, তবে একটা কথাই শেষ, যেটা সত্য কিংবা ধ্রুব সত্য এটাই যে মানুষই শেষ কথা বলে, আমাদের আজকের তক্কযুক্তি গপ্প অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, ধন্যবাদ।